Looks so delicious. এই ফেললাম মজাদার দেশি ইলিশের ইলিশ পোলাও। আসসালামু আলাইকুম সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তোমাদের সামনে। আজকের রেসিপিটা হচ্ছে ইলিশ পোলাও। আমরা বাঙালি, মাছে ভাতে বাঙালি, তো ভাবলাম আজকে ইলিশ মাছ দিয়ে কিভাবে ইলিশ পোলাও করে সেটাই দেখাবো। তো আজকের ইলিশ মাছ যে ইলিশ পোলাওটা সেটা আমি আমি আমার মতো করে করছি। কে কীভাবে করে আমি জানি না, বাট আমি কীভাবে করি সেটাই দেখাচ্ছি। তো আমি আশা করবো আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা। তো প্রথমে আমি ইলিশ মাছগুলোকে লবণ, হলুদ আর হালকা মরিচ দিয়ে মেখে নিব। চুলায় পাতিল বসালাম, এবার একটু তেল ঢেলে দিব। পেঁয়াজ বাটা, এখানে আমি বড় একটা পেঁয়াজ বেটে নিয়েছি। এখন দিব আদা বাটা, রসুন বাটা। আমার আদা বাটা রসুন বাটাটা প্রয়োজনীয়। দিয়ে দিব পরিমাণ মতো অল্প একটু লবণ, যেহেতু মাছে আমি অলরেডি লবণ দিয়েছি। আমি বড় একটা টমেটো ব্লেন্ড করে নিয়েছি, সেই টমেটোটা ঢেলে দিলাম। এবার একটু মিক্স করে নেব পেঁয়াজ, আদা, রসুন, টমেটোটা মিক্স করে আমি এবার এটাকে আরও এক মিনিটের মতো কষিয়ে নেব। তো মশলা আমি তেমন দিচ্ছি না, একটু একটু করে প্রত্যেকটা উপকরণ আমি দিয়ে দিব, তবে বেশি দিচ্ছি না। অল্প একটু হলুদ দিচ্ছি আর অল্প একটু শুকনো মরিচের গুঁড়ো দিচ্ছি, মানে লাল মরিচের গুঁড়ো দিচ্ছি। আর এরপর একটু নেড়ে চেড়ে দিব। আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী মশলা বেশি কম দিতে পারেন, আমি একটু কম কম দিচ্ছি। এখন একটু আধা চা চামচ জিরে দিচ্ছি, আধা চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর আরেকটা হচ্ছে অপশনাল, সেটা হচ্ছে বাদামের গুঁড়ো, মানে আলমন্ড পাউডার। এখানে আমি এক টেবিল চামচ বাদামের গুঁড়ো দিয়েছি, সেটা আমার পছন্দ তাই আমি দিয়েছি, এটা দিতে হবে আমার কোনো কথা নেই। এবার যেটা করছি, আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি মাছগুলো যে ম্যারিনেট করে রেখেছি ইলিশ মাছের টুকরোগুলো সেগুলোকে বসিয়ে দেব। এবার যে প্লেটে আমি মাছটা ম্যারিনেট করেছি সেই প্লেটে একটু পানি দিয়ে আমি মাছের মধ্যে দিয়ে দিব, দিয়ে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে একটু ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের মতো লো টু মিডিয়াম টু লো হিটে রান্না করব। কি সুন্দর লাগছে কাঁচা মরিচগুলো! তো 10 মিনিট পর দেখুন কি সুন্দর হয়ে গেছে আমার মাছটা। এখন যেটা করবো সেটা হচ্ছে আমি একটু পেঁয়াজের বেরেস্তা করে রেখেছি, পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিব। তো পেঁয়াজের বেরেস্তাটা ইচ্ছে করলে যখন মশলাটা কষানো হয় তখনও দেওয়া যায়, এটা যখন ইচ্ছে তখন দেওয়া যায়, আমি তখন দিইনি, এখন দিয়ে দিলাম। আর মাছটা দেখুন আমার কি সুন্দর হয়ে গেছে। এখন আমি যেটা করছি সেটা হচ্ছে আমি আস্তে আস্তে খুব সাবধানে মাছগুলোকে একটু নেড়ে চেড়ে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, যেন মাছের ভিতরে মশলাটা ভালো করে ঢুকে। তো আমার মাছটা কিন্তু হয়ে গেছে, যেহেতু আমি মাছটা ভাজি করিনি, আর সেহেতু আমি খুবই সাবধানে মাছটাকে উল্টিয়ে দিচ্ছি। তো আমার মাছটা কিন্তু হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার হয়েছে, খুব সুন্দর একটা ঘ্রাণ হয়েছে। তো এখন যেটা করব সেটা হচ্ছে আমি আমার যে পোলাওটা বানাবো, পোলাও প্রস্তুতি নিব। এই যে আমার রান্নাটা হয়ে গেছে, চুলা বন্ধ করে দিলাম।
এখন আমি আরেকটা কড়াইতে কড়াই বসালাম চুলাতে, এটার মধ্যে এখন আমি 3 টেবিল স্পুনের মতো ঘি দিয়ে দিলাম, একেবারে ফ্রেশ ঘি। ঘি দিয়ে এখন যখন ঘিটা গরম হয়ে গেছে আমি এখন এখানে গরম মশলা দিব, আর গরম মশলা আমি আমি পছন্দ করি না, তাই শুধু এলাচি দারচিনি লবঙ্গ এক টুকরো এক টুকরো দু টুকরো এরকম করে দিয়েছি সামান্য। এবার ভালো করে গরম হয়ে গেলে একটু আদার যে গুঁড়ো পাউডার দিব, মানে জিঞ্জারের একটু পাউডার দিয়ে দিব। দিয়ে আমি যে বাসমতি রাইস আমি এনেছি, আধা কেজি থেকে একটু বেশি বাসমতি রাইস নিয়েছি, ধুয়ে রেখেছি, সেগুলোকে আমি এই তেলের মধ্যে মানে ঘির মধ্যে ভালো করে ভেজে নিব। ভেজে তারপরে গরম পানি করেছি, গরম পানি দিয়ে সেগুলোকে আমি পোলাওটা রান্না করে নিব, আর হালকা একটু লবণ দিব। তো এই যে দেখুন আমার গরম মশলাটা আর আদার গুঁড়াটা ভাজা হয়ে গেছে, এখন আমি চাল ঢেলে দিব। আধা কেজি থেকে একটু বেশি আমি চাল নিয়েছি, এখন এই চালগুলোকে আমি ভালো করে ভেজে নিব। আর চালটা ভালো করে ঘির মধ্যে ভাজা হলে পোলাওটা ঝরঝরে হয়, বেশি ভাসুন যদি ভালো করে ভাজা না হয় তাহলে একেবারে নরম নরম হয়ে যায় পোলাওটা। এই যে এখন আমি একটু গরম পানি দিয়ে দিলাম, আমি একটু লবণ দিয়েছি, অথবা আমার ওটা স্কিপ হয়ে গেছে ভিডিওটা। এখানে আমি 1 কাপ দুধের মধ্যে যে স্যাফরন স্যাফরন ভিজিয়ে রেখেছি এটা আমি পোলাওতে দেওয়ার জন্যই নিয়েছি। তো এই যে আমার প্রায় 10 মিনিটের মতো আমি মিডিয়াম হিটে পোলাওটা রান্না করেছি, এখন আমি একটু পিস দিয়েছি। ফ্রেশ পিস দিলে পোলাওর কালারটা খুব সুন্দর লাগে, সাদার মধ্যে সবুজ একটা কালার অসাধারণ সুন্দর লাগে, সেজন্যই আমি একটু পিস দিয়েছি, এটা অপশনাল। আর এখন আমি দিয়ে দিচ্ছি এই যে স্যাফরন মিল্কটা, এবার ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে আগুনটা একেবারে কমিয়ে আরো 5 মিনিটের মতো আমি রান্নাটা করব। এবার আমি মাছগুলোকে আস্তে আস্তে ভাতের মানে পোলাওর সাথে মিক্স করে দিব। এক হাতে ফোন নিয়ে আর এক হাতে কাজ করা খুবই ডিফিকাল্ট। কি সুন্দর লাগছে দেখো, দেখেই তো একেবারে জিভে জল এসে গেল। আহ কি মজার ইলিশ পোলাও! মাছগুলোকে পোলাওর সাথে দিয়ে দিলাম, এবার দিয়ে দেবো একটু পেঁয়াজের বেরেস্তা। দিয়ে দিচ্ছি গোলাপ জল, ঢাকনা দিয়ে দিলাম। এবার আর মাত্র 5 মিনিট মতো রাখবো, আগুন একেবারেই নিভানো। বন্ধুরা, হয়ে গেল আমার আজকের নিজের হাতে রান্না করা মানে দেশি স্টাইলে ইলিশের পোলাও। তো আমি আশা করবো আমার রেসিপিটা তোমাদের সবার ভালো লেগেছে, আর অবশ্যই যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটা তোমরা চেষ্টা করো নিজেরা ঘরে বানানোর জন্য, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, আল্লাহ হাফিজ, বাই।